আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এই বইটির রিভিউ করব এবং এই রিভিউটি আমি এক মিনিটের মধ্যে করার চেষ্টা করব। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি রিভিউতে যাওয়া যাক। এক মিনিটের টাইমার শুরু হলো। তো এই বইটি হচ্ছে সাদমান সাদিকের লেখা, এটি এইবার বইমেলা থেকে প্রকাশিত হয়েছে। বইটি অধ্যয়ন প্রকাশন থেকে প্রকাশিত, মানে ত্রাম্যলিপি থেকে। তো বইটির গায়ের মূল্য 270 টাকা। তো 100 পৃষ্ঠার একটি বইয়ের মূল্য যে কেন 270 টাকা হলো তা আমি বুঝতে পারলাম না। এবং এই বইটির কথা বলা হয়েছে যে মোবাইল ফটোগ্রাফিতে আপনার আর কি বেসিক যে ট্রিকগুলো আছে তা আপনি জানতে পারবেন, কিন্তু আসলে কি আসলে বেসিক ট্রিকগুলো কি জানা যাবে? আমার কাছে তো খুব একটা বেশি ডিটেলসে মনে হলো না। তো আমি যখন বইটা পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, কারণ এই ধরনের বই যেহেতু লেখা নেই, তো তিনি যেহেতু লেখার চেষ্টা করেছেন তা ভালো, কিন্তু যতটুকু ডিটেলসের দরকার ছিল তা কিন্তু তিনি দেননি। কারণ খুবই অল্প কিছু কথা লেখা, মানে আর কি অল্প ভাষার মধ্যে তিনি পুরো কভার করতে চেষ্টা করেছেন। মানে সব টপিকগুলো হয়তো উনি বলেছেন, কিন্তু খুবই অল্প করে, যা নাকি আসলে একজন নতুন যিনি ছবি তুলে মোবাইল ফটোগ্রাফি করে তার কাছে কিন্তু বোঝা খুব একটা বেশি সুবিধার মনে হবে না, যা আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কীরকম লেগেছে আমি ঠিক জানি। বইটির কথা বলবো যে একদম যে আপনি কিছু জানতে পারবেন না তা কিন্তু না। একজন মানুষের কাছে এক একটা বই এক এক রকম। আমি এই বই থেকে যা জানতে পেরেছি হয়তো আপনি পড়লেন অন্য কিছু জানতে পারবেন। মানে আমি যেহেতু ছবি তুলি তো আমি বুঝতে পারি যে আসলে একজন নতুন ফটোগ্রাফারের জন্য এই বইটি কতটা সুবিধা বয়ে আনবে তা আসলে ভাবার বিষয়। এখন আবার সবাই ঘরে আছে, যার কারণে বইটি হয়তো আপনারা অর্ডার দিতে পারবেন না। তো আমি বলবো যে বই রকমারির লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা এখন রকমারির লিঙ্কে অর্ডার করে রাখুন। যখন নাকি বইটি যখন নাকি পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে তখন আপনার কাছে বইটি পৌঁছে দেওয়া হবে। তো এটি একটি ভালো উপায় হতে পারে। এক মিনিট তো মনে হয় অনেক আগে শেষ হয়ে গিয়েছে। আসলে এক মিনিটে থাকার চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো, কিন্তু এক মিনিটে থাকার খুবই দরকার। তো এই ছিল ভিডিও, বাকি কথা আমরা বলবো আবার আগামী ভিডিওতে। আর আপনাদের যদি কারো কোনো ভিডিও টপিক দেওয়ার থাকে আপনারা আমার ইনবক্সে জানাতে পারেন, আমার ইনবক্সের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।